প্রভু যীশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। বিশ্বাস করি সদাপ্রভু আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আজকের বাক্য হলো গীতসংহিতা অধ্যায় 95, সেখানে 2 পদ, এখানে লেখা আছে, এসো কৃতজ্ঞ চিত্তে আমরা তার কাছে যাই, তার প্রশংসা গানে হয় মুখরিত। এখানে লেখা আছে, এসো আমরা সবাই ঈশ্বরের কাছে যাই। কীভাবে যাই? কৃতজ্ঞ চিত্তে যাই, একটা থ্যাঙ্কসফুল হার্ট নিয়ে ঈশ্বরের কাছে যাই। তো একজন এক মানুষ একটা রাস্তায় একটা ভিক্ষারি তার কাছে ভিক্ষা চাইল। সো সেই লোক তাকে বলল, তুমি ভিক্ষা চাইছো কেন? তুমি তো পরিশ্রম করো। এখন সে বলল, স্যার, 1 বছর হয়ে গেল আমার চাকরি চলে গেছে, এখন আমার কোনো খাবারের রোজগারের পয়সা নাই, সো তাই আমি ভিক্ষা করে আমি খাচ্ছি। সো তখন উনি বললেন, চলো তাহলে আমি তোমাকে একটা কাজ দেব, তুমি কি করবে? তখন বলছে, হ্যাঁ স্যার, আর অবশ্যই আমি করব। আর স্যার কী কাজ আপনি আমাকে দেবেন? বলে, আমার অনেক বিঘে জমি আছে, আমি অনেক চাষবাস করি, তো আমি তোমাকে একটা জায়গা দেব, তোমাকে একটা গড় দিয়ে দেবো, এবং তোমাকে অনেক বীজ দেবো, সো বীজগুলো দিয়ে তুমি চাষ করো এবং ওখানে থেকে ফসল তুলো এবং সেটা বাজারে গিয়ে বিক্রি করো, এবং তাতে আর তুমি আমাকেও কিছু টাকা দেবে, সো তুমি কিছু নেবে, ভালো থাকো। তখন ও ভাবলো, স্যার এটা কি সত্যি হবে? সো খুব চমকে গেল এবং ভাবলো, প্রভু এটা কি করে সম্ভব হলো? আর সো উনি বললেন, হ্যাঁ। তখন উনি হঠাৎ করে ভিখারি তাকে জিজ্ঞাসা করলো, স্যার তাহলে আমরা ডিল করি, তাহলে কত পার্সেন্টেজ লাভ আপনি চাইছেন বা আমাকে আপনি দেবেন? তো আপনি কি 90% লাভ নেবেন, আমাকে 10% দেবেন, না আপনি কি 95% লাভটা নেবেন, আমাকে 5% দেবেন? তখন উনি বললেন, নাই, তুমি 90% লাভ ইনকাম থেকে তুমি নিয়ে নাও, আমাকে মাত্র 10% দাও। তখন বললে, এটা কি করে, কেন আপনি কেন ওইটুকু নেবেন? বলছিল, আর কারণ আমার কাছে প্রচুর টাকা, মানে আমি আমি যা টাকা জমিয়েছি আমার কাছে অনেক আছে, সো আমার অত টাকা লাগবে না, সো তুমি সব কিছু তুমি নিয়ে নাও, আমাকে অল্পটুকু দিলে হবে। সো তাই আর উনি গেলেন, তাকে একটা গড় দিলেন, টাকার ব্যবস্থা করে দিলেন, ওখানে উনি তার একটা ভালো বিজনেস পার্টনার হলেন, প্রচুর রোজগার করতে শুরু করলো। কয়েক বছরের মধ্যে ওই লোক অনেক ধনী লোক হয়ে গেছে। এবার এতটাই ধনী হয়ে গেছে যার সঙ্গে বিজনেস পার্টনার তার চেয়ে তার কাছে বেশি টাকা হয়ে গেছে। সো একদিন বসে বসে উনি ভাবছেন, আর আজকে আমি তো সব পরিশ্রম করি, আমার তো টাকা, আমি কেন ওনাকে ওই 10% টাকাটা দেবো? কী দরকার আমি 10% দেবার? সো একদিন আর ইনি যিনি তাকে সব করলেন উনি বললেন, চলো আমি গিয়ে আমার লাভটা নিয়ে আসবো। দিয়ে তার কাছে গেল দোকানে, তখন উনি তাকে উত্তর দিল যে, আমি কেন আপনাকে পয়সা দেব, আমি সব পরিশ্রম করেছি, আমি হার্ড ওয়ার্ক করেছি, আমি সব কিছু করেছি, আপনাকে কেন 10% দেবো? আমি আপনাকে 10% দেবো না, কারণ আমার কাছে আর অনেক টাকা আছে। তো তখন উনি খুব আফসোস করলেন। তো অনেক সময় আমরাও তাই করি, ঈশ্বর হচ্ছে আমাদের বিজনেস পার্টনার, সো তিনি আমাদের জীবনে যা কিছু আজকে আমরা পেয়েছি বা পেয়ে থাকি তিনি আমাদেরকে দিয়ে থাকেন, কিন্তু অনেক সময় আমরা তাকে ভুলে যাই, এবং তিনি আমাদেরকে যে মঙ্গল দিয়েছেন, আনন্দ দিয়েছেন, সেটা আমরা ভুলে যাই। আমরা মনে করি আমরা নিজে থেকে সবই করেছি। প্রিয়, কত বড় ভুল করি, প্রত্যেকটি দিন যা কিছু আমরা পাই আমরা করি, ছোট্ট ছোট্ট জিনিস ঈশ্বর আমাদেরকে দিয়ে থাকেন, তাতে আমরা আজকে ভালো আছি। সো প্রিয়, তাতে কী করার দরকার? এখানে লেখা আছে, কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরের কাছে প্রতিদিন যাই, প্রভুকে বলি, প্রভু তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে সব দিয়েছো, প্রভু তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে ভালো জীবন দিয়েছো, প্রভু তোমাকে ধন্যবাদ, প্রভু তুমি আমার জীবনটাকে বাঁচিয়েছো, তিনি আমাদের আসল বিজনেস পার্টনার। সুপ্রিয়, আজ থেকে আপনার জীবনে প্রত্যেকটা জিনিসের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে শিখুন। প্রতিদিন মিনিমাম 2 মিনিট দাঁড়িয়ে প্রভুকে, সারাদিনের প্রভু যা কিছু আপনার জীবনে দিয়ে থাকেন সেগুলোর জন্য ধন্যবাদ দেব। হ্যাঁ, থ্যাঙ্কসফুল হার্ট নিয়ে ঈশ্বরের কাছে থাকবো, সেটা আশীর্বাদের রাস্তা হবে। এই বাক্য আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসুন। গড ব্লেস ইউ।